সময়টা ভালো যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদের। সাত মাসের মাথায় হারিয়েছেন সংসদ সদস্য পদ। এবার জানা গেল ছাত্র আন্দোলনে নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। অর্কদীপ মল্লিকানাথের মীর জাফর চ্যাপ্টার টু সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। সম্প্রতি সিনেমার প্রযোজক রানা সরকার জানালেন এই সিনেমায় আর থাকছে না ফেরদৌস। এছাড়া গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও কোনো সাড়া না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর অভিনয় শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় মীর জাফর চ্যাপ্টার টু সিনেমার। এখনও শুরু হয়নি শুটিং। দুই বাংলার দর্শকদের কথা মাথায় রেখে সিনেমাটির পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলে তবেই নির্মাণ শুরু করবেন বলে জানান নির্মাতা। এই সিনেমায় বাংলাদেশের জিয়াউল রোশনেরও অভিনয়ের কথা আছে।